হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মৃদু সমুদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু গুগল ফটো ডিলেট পারমানেন্টলি, অর্থাৎ গুগল ফটো আমরা কীভাবে পারমানেন্টলি ডিলেট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, বাস আসার পরে আমরা ডান দিকে আসি, বাস তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে একটু নিচ দিকে আসলে এই যে ফটোতে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফটোতে আসতে পারি। বাস গুগল ফটোতে আসার পর আজকে আমরা কি বলছি, গুগলে আমাদের এই যে ফটোগুলো আছে তো এই ফটোগুলো আমরা বলছি কীভাবে আমরা পারমানেন্ট ডিলেট করতে পারি সে বিষয়ে বসে দেখবো। তাহলে এখানে আমাদের এই গুগল ফটো পারমানেন্ট ডিলেট করা ছাড়াও কীভাবে গুগল ফটো আমরা আপলোড, তারপরে ডাউনলোড করতে পারি, তারপরে গুগল ফটো আমরা শেয়ার করতে পারি, তাছাড়া আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে। তাহলে আপনারা এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে এখন আমরা আজকে এখান থেকে যে কাজটা করার জন্য ধরেন কী করতে হবে, এখন আমরা আমাদের যে ফটোগুলো আমরা ধরেন এখান থেকে ডিলেট করি সেগুলো আমাদের কোথায় চলে আসে, সেগুলো চলে আসে কিন্তু আমাদের এই ট্রাশের মধ্যে। তাহলে এখন ধরেন আমি এই যে ফটোটা আমি এখান থেকে ডিলেট করার জন্য সিলেক্ট করি, বাস করার পর আমি এই যে এখানে ডিলেট অপশন আমি ডিলেট এখানে ক্লিক করলাম, করার পরে যে মুভ টু ট্রাশ, তো এটা আমি ডিলেট করলে কোথায় চলে যাবে, ট্রাশে চলে যাবে। তাহলে মুভ টু ট্রাশে ক্লিক করলাম, বাস এখান থেকে ডিলেট হয়ে আমার কোথায় চলে আসছে এই যে মুভ টু ট্রাশ। তাহলে এখন আন্ডো করে কিন্তু চলে আসবে, তো আমরা আন্ডো করা করে আমরা যদি ট্রাশে ক্লিক করি, বাস ট্রাশে ক্লিক করলে কিন্তু এই ফটোটা আমি অলরেডি ডিলেট করলাম, বাস কিন্তু আমি ডিলেট করলে কিন্তু ট্রাশে চলে আসে। তো আমি এটা ছাড়াও অন্য আগে যেগুলো ডিলেট করছি সেগুলো সবগুলো কিন্তু এই যে ট্রাশের মধ্যে আছে। তো এই ট্রাশের থেকে এখন ধরেন যে আমি যদি এখান থেকে ডিলেট করে দিই তাহলে কিন্তু আমার এখান থেকে কোথায় চলে যাবে, গুগল ফটোতে আমি কোথায় আর এটা খুঁজে পাবো না আমার ফটোটা। তাহলে এখন ধরুন আমি যদি এখান থেকে ডিলেট করতে গেলে আপনি কোনটা কোনো ডিলেট করবেন, ধরুন আমি এটা ডিলেট করবো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, মানে যেটা যেটা ডিলেট করুন পারমানেন্টলি সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা আমি ধরুন এই তিনটা সিলেক্ট করলাম, করার পরে এই যে উপর অপশন আছে ডিলেট পারমানেন্টলি, তাহলে এই ডিলেট পারমানেন্টলি অপশনে ক্লিক করলে কিন্তু এই তিনটা আমার এখান থেকে পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন আমরা এখান থেকে পারমানেন্টলি ডিলেট না করি, তাহলে এই যে উপরে অপশন দেওয়া আছে কি, এই যে আইটেম ইন ট্রাশ উইল পারমানেন্টলি ডিলেটেড আফটার 60 ডেজ, তাহলে আমরা যদি এখন ট্রাশ থেকে কোনো ফটো আমরা ধরেন ডিলেট না করি পারমানেন্টলি, সেই ক্ষেত্রে 60 দিন পরে কিন্তু অটোমেটিক্যালি পারমানেন্টলিভাবে এখান থেকে ডিলেট হয়ে যাবে। তো এই যে অপশনটা কিন্তু এখানে বলা আছে, একটু পড়লে বুঝতে পারবেন। তাহলে আমি এই তিনটা পারমানেন্ট ডিলেট করার জন্য সিলেক্ট করার পর এই ডিলেট পারমানেন্টে ক্লিক করি, করার পরে যে ডিলেট আমি ডিলেটে ক্লিক করলাম, এখন কিন্তু তিনটা ফটো আমার এখান থেকে যে পারমানেন্টে ডিলেট হয়ে গেল। তো এইভাবে আপনার যেই ফটোগুলো দরকার সেগুলো আপনি এইভাবে সিলেক্ট করে আপনার যেটা যেটা দরকার আপনি এইভাবে সিলেক্ট করবেন, বা সিলেক্ট করার পরে আমরা বলছি এই যে ডিলেট পারমানেন্টে ক্লিক ক্লিক করবো, ডিলেটে ক্লিক, বাস যেগুলো সিলেক্ট করলাম, বাস এইভাবে কিন্তু আপনি পারমানেন্টে ডিলেট আপনার যে যেটা যেটা দরকার করতে পারেন। কিন্তু আমরা এইভাবে পারমানেন্ট ডিলেট না করে যদি আমরা যাই যে এখান ট্রাশের ভিতরে যে যতগুলো ফটো বা ভিডিও আছে সবগুলো আমরা একসাথে এখান থেকে কী করে দেবো, আমরা ডিলেট করে দেবো, মানে এখান থেকে আমরা এমটি করে দেবো। সেই ক্ষেত্রে এই যে আমাদের উপর অপশন দিয়ে দেওয়া আছে এমটি ট্রাশ, মানে এই ট্রাশটা পুরোটা আমরা এমটি করে দেবো, ফাঁকা করে দেবো। সেই ক্ষেত্রে আমরা এমটি ট্রাশ এখানে ক্লিক করি, করার পরে যে এমটি ট্রাশ এখানে ক্লিক করলাম, বাস এখন ধরেন আমার এখানে কিন্তু এই যে ট্রাশ এমটি, এখন এই ট্রাশের মধ্যে এই যে নো আইটেম, ট্রাশের মধ্যে কোনো এখানে আমার পিকচার কিন্তু নাই, তো এখান থেকে এমটি করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ট্রাশ পুরো আমরা এখান থেকে আমাদের পিকচারগুলো ফটোগুলো আমরা কী করতে পারি, এইভাবে আমরা এখান থেকে এমটি করে দিতে পারি, ডিলিট করে দিতে পারি, সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। বাস তাহলে এখন আমাদের আজকের ভিডিওতে আমরা কী দেখলাম, যে কীভাবে যে আমাদের এই গুগল ফটোর মধ্যে আমাদের ট্রাশে যে এখানে আমাদের যে ফটোগুলো থাকবে সেগুলো কীভাবে আমাদের যে যেটা যেটা দরকার আমরা সেটা সিলেক্ট করে পারমানেন্টলি ডিলেট করতে পারি সেটা আমরা দেখলাম, পাশাপাশি যে এখান থেকে আমাদের পুরো ট্রাশটা আমরা একটু এমটি করতে পারি সেটা আপনাদের সাথে আমরা এখানে শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু পারমানেন্টলি ডিলেট গুগল ফটো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপ টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।